তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেফ তাইয়েফ এরদোয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগলুকে বুটে হারিয়েছেন তিনি। নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির AKP নেতা এরদোয়ান 52.12% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির CHP কেমাল পেয়েছেন 47.88% ভোট। খবর আল জাজিরা। রোববার 28 মে বাংলাদেশ সময় দিনগত রাত 11টার পর ডেইলি সাবাহার লাইভ প্রতিবেদনে দেখানো হয়, দেশটিতে মোট ভোটার 6,41,97,419 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 5,24,71,029 জন, যেখানে ভোটার উপস্থিতির হার 84.88%। 5,18,08,690 ভোট বৈধ এবং 6,62,239 ভোট অবৈধ বলে গণ্য করা হয়েছে। প্রথম ধাপের ভোটে ফল না আসায় তুরস্কের স্থানীয় সময় রোববার সকাল 8টায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত, বাংলাদেশ সময় বেলা 11টা থেকে রাত 8টা। এরপর শুরু হয় ভোট গণনা। সন্ধ্যার পর থেকে কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফল আসতে থাকে। এদিন ইস্তাম্বুলে ভোট এরদোয়ান ও আস্কারায় ভোট দেন কেমাল কিলিচদারগলু। ইস্তাম্বুলে এরদোয়ানের সমর্থকরা তৃতীয় মেয়াদে তার জয় নিয়ে আগের থেকেই আত্মবিশ্বাসের কথা জানান। গত 14 মে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি। দেশটির নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে 50% সমর্থন পেতে হয়। প্রথম দফার নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন 49.52% ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল পান 44.88%। ফলে দেশটির নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। প্রথম দফায় 5.20% ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন সিনান ওয়ান। তবে গত 22 মে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার ভোটে এরদোয়ানকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন তিনি।